সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এস এম তাহিদুর রহমান। আজকে মূলত ভিন্ন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আপনাদের এই ভালো লাগার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই মূলত আজকের ভিডিওটা কন্টিনিউ করব। আজকে মূলত নতুন উদ্যোক্তাদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ব্যক্তি নতুন উদ্যোক্তা হয়েছেন বা নতুন উদ্যোগ গ্রহণ করছেন, তাদের জন্য কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। আপনাদের জন্য প্রথমে যে কথাটি বলবো আমি, সেটি হচ্ছে যে উদ্যোগ শুরু করে দেওয়া। উদ্যোগ শুরু করে দেওয়ার পরে আপনার সংশ্লিষ্ট উদ্যোগের পেছনে জোকের মতো লেগে থাকা, প্রয়োজনে কাঁঠালের আঠার মতো লেগে থাকা, নির্লজ্জের মতো লেগে থাকা, লেগে থাকার মতো লেগে থাকা। কোথায় লেগে থাকবেন? ব্যবসার পেছনে। অবস্থা যতই খারাপ হোক না কেন, সম্ভাবনার পেছনে। 1% সম্ভাবনা থাকলেও সেটাকে 100% করার সর্বোচ্চ প্রচেষ্টা করা। সম্ভাবনাময় ক্রেতার পেছনে জোকের মতো লেগে থেকে একবার দেখুন না, তাই আপনাকে বলবো লেগে থাকুন। সম্ভাবনাময় বিনিয়োগকারীর পেছনে, আইডিয়ার পেছনে, সুযোগ সম্ভাবনার পেছনে। আমি একটি কথা সবসময়ই বলি, এভরিডে ইজ স্কুল ডে, ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ। তার মানে প্রত্যেকটা দিনই হচ্ছে একটি শিক্ষার দিন, আমরা প্রতিদিনই নতুন কিছু শিখব। এবং আমাদের ব্রেনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ, কাজ করতে গেলে অনেক ভুল হবে, সেই ভুলগুলোকে আমাদের সফলতার প্রথম সিঁড়ি হিসেবে নিতে হবে। আমরা যদি সেই ভুলগুলোকে সফলতার প্রথম সিঁড়ি হিসেবে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই আমি শেষ কথা একটি কথাই বলবো, যে সাফল্যের অর্থ ব্যর্থতার অনুপস্থিতি নয়, এর অর্থ চূড়ান্ত লক্ষ্যের সিদ্ধি। কথাটি আমি আবার বলছি, সাফল্যের অর্থ ব্যর্থতার অনুপস্থিতি নয়, এর অর্থ চূড়ান্ত লক্ষ্যের সিদ্ধি। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।